হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে সমস্ত কম্পিটিটিভ এক্সাম লাইক এসএসসি, পিএসসি, ব্যাংক, রেলওয়ে, সিটেট, গ্রুপ সি, গ্রুপ ডি, পোস্ট অফিস, প্রাইমারি টেট, WBCS, কনস্টেবল, পুলিশ, UPSC, LIC, হেডমাস্টার, CGL, IBPS, ICDS সমস্ত কম্পিটিটিভ এক্সামের ম্যাথামেটিক্স খুব সহজ পদ্ধতিতে বোঝানো হয়। আমার এই ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা 2018 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। আগের ভিডিওতে আমি মাধ্যমিক টেস্ট পরীক্ষা STE এর একটি কোশ্চেন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই কোশ্চেনের কিছু সলিউশন আমি আপনাদের করে দেখাবো। আসুন দেখি সেই প্রশ্নগুলি কি এবং প্রশ্নের সমাধানগুলি কি। এই কোশ্চেনটি এসেছিল STE পরীক্ষায়, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায়। দেখুন এখানে কি বলেছে, 2x ইকুয়াল টু সেক আলফা এবং 2/x ইকুয়াল টু ট্যান আলফা হলে 2x²-1x² এর মান এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে, কত হবে? তো অঙ্কটি আমি কিভাবে করেছি দেখুন। এখানে 2x ইকুয়াল টু সেক আলফা এটা লিখেছি, এবার x এর মান আমি বার করে নিচ্ছি, x ইকুয়াল টু সেক আলফা ভাজিতক 2। এরপর দেখুন 2/x ইকুয়াল টু ট্যান আলফা, 2/x ইকুয়াল টু ট্যান আলফা। এখানে এই দুইটাকে আমি এদিকে গুণ হিসাবে আছে, তো এদিকে গেলে ভাগ হয়, সেই জন্য 1/x ইকুয়াল টু ট্যান আলফা ভাজিতক 2। এবার দেখুন আমি কি করেছি, x+1/x, x এর মান এখানে পেয়ে গেছি, 1/x এর মান এখানে পেয়ে গেছি, এই দুটো আমি যোগ করছি, তাহলে সেক আলফা বাই 2+ট্যান আলফা বাই 2, 2 লসাগু সেক আলফা প্লাস ট্যান আলফা। একবার আমি বার করলাম x+1/x, আর একবার বার করব x-1/x, x মানে সেক আলফা বাই 2, মাইনাসের জায়গায় মাইনাস, 1/x মানে ট্যান আলফা বাই 2, 2 লসাগু তাহলে সেক আলফা মাইনাস ট্যান আলফা। তাহলে এখানে x+1/x সমান কত বেরোলো, এটি, আর এখানে x-1/x সমান কত বেরোলো, এটি। এবার দেখুন এর মান বার করতে বলেছে, এটি আমি এখানে লিখলাম, 2 যেমন আছে তেমন রইল, এটি কিসের সূত্র বলুন তো, x²-b² এর সূত্র, তাহলে x+1/x হয় আর x-1/x হয়, কারণ x²-b² এর সূত্র হচ্ছে a+b (a-b). এবার দেখুন x+1/x এর মান আমি এখানে বার করে নিয়েছিলাম, সেটা বসিয়ে দিলাম, x-1/x এর মান আমি বার করে নিয়েছিলাম এখানে, এটা আমি বসিয়ে দিলাম। এবার দেখুন 2 ছিল, 2 বসছে, 2 × 2 = 4, 4টা বার করে নিয়েছি, ওপরে যেমন সেক আলফা প্লাস ট্যান আলফা ছিল তেমন লিখে দিয়েছি, সেক আলফা মাইনাস ট্যান আলফা ছিল তেমন লিখে দিয়েছি। এবার এটি কিসের সূত্র বলুন তো, a+b (a-b), কিসের সূত্র, a²-b² সূত্র, এখানে a মানে হচ্ছে সেক আলফা, b মানে হচ্ছে ট্যান আলফা, সেই জন্য হয়েছে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। এবার আপনাদের কিছু সূত্র বলেছিলাম মনে রাখবেন, ত্রিকোণমিতিতে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আপনাদের মনে রাখতে বলেছিলাম, তার মধ্যে এই তিনটি ছিল। এবার দেখুন সেক আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা কোন সূত্রে পড়ে, এখানে, এখানে থিটা আছে, এখানে আলফা করে দিলেও হবে, তাহলে দেখুন এর মান কত হবে, এর মান কত হবে, এর মান হবে 1, আর এখানে 2 আর 4 কেটে হাফ হয়েছে, 2 × 2 = 4, তাহলে হাফের সঙ্গে কত গুণ হলো, 1, কত উত্তর হলো, হাফ, তাহলে এখানে শূন্যস্থান পূরণ হবে হাফ, 1/2। আশা করি এই অঙ্কটি আপনাদের বোঝা গেছে, আসুন পরে। এরপরে দেখুন এই কোশ্চেনটি, এখানে দেওয়া আছে ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 প্লাস কট টু দি পাওয়ার
13 আলফা এর মান হবে 102 কোনটি নয়। কিভাবে তার সলিউশন করেছি দেখুন, প্রশ্নে যেটা দেওয়া আছে ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 সেটা লিখলাম, ট্যান আলফার জায়গায় ট্যান আলফা লিখলাম, প্লাসের জায়গায় প্লাস। এখানে দেখুন কট আলফা, কট আলফা উল্টো কত হয় 1/10, ট্যান আলফা ইকুয়াল টু 2 লিখলাম, ট্যান লসাগু হলো, তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 হয় ইকুয়াল টু 2। ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 এদিকে রাখলাম, এদিকে ভাগ হিসাবে ছিল ট্যান আলফা, এদিকে গেলে গুণ, সেই জন্য 2 ট্যান আলফা। এরপরে দেখুন ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1, এদিকে 2 ট্যান আলফা ছিল, এদিকে আসলে মাইনাস হয় ইকুয়াল টু 0। এবার দেখুন এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটি হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে এ মানে হচ্ছে ট্যান আলফা আর বি মানে হচ্ছে 1, তাহলে এটা হলো ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখুন যদি হোল স্কোয়ার তুলে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ট্যান আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 1, কারণ 1টা এদিকে গেলে হয় প্লাস 1, তাহলে ট্যান আলফার মান কত বেরোচ্ছে 1। ট্যানের উল্টো কত, ট্যানের উল্টো হচ্ছে 1/cot, তাহলে 1/cot সমান 1, তাহলে cot আলফা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে ট্যান আলফার মান 1, cot আলফার মান 1। কিসের মান বার করতে হবে, ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, সেটা আমি এখানে লিখলাম। এবার দেখুন তাহলে ট্যান আলফার মান কত 1, তাহলে 1 এর মাথায় কত হয়েছে 13, cot আলফার মান কত বেরিয়েছে 1, সেই জন্য 1 এর মাথায় 13 13, তাহলে 1 যুক্ত 1 সমান কত হচ্ছে 2, তাহলে কোন অপশনটি হবে বলুন, এইখানে অপশন নাম্বার সি, এটি হলো, এটি যদি ট্যান আলফা প্লাস কট আলফার মান যদি 2 হয় তাহলে ট্যান টু দি পার 13 আলফা প্লাস কট টু দি পার 13 আলফার মান হবে 2। এরপরে আসুন নেক্সট অঙ্কে। এখানে দেখুন বলেছে থিটা ইকুয়াল টু 11.14 ডিগ্রি হলে ট্যান 4 থিটা মাইনাস কট 4 থিটার মান কত হবে। এর সলিউশন আমি কিভাবে করেছি দেখুন, থিটা ইকুয়াল টু 11.14 ডিগ্রি, সেটাকে 4 এর রং 44 আর 1 এ 45, 45 এর 4 ডিগ্রি হয়। এবার যার মান বার করতে বলেছে সেটি আমি লিখলাম এখানে, ট্যান এর জায়গায় ট্যান 4, থিটার জায়গায় কত বসাবো 45 ভাজিতক 4 ডিগ্রি, মাইনাস কট এর জায়গায় মাইনাস জায়গায় মাইনাস, কট এর জায়গায় কট 4, থিটার জায়গায় কত বসাবো 45 এর 4 ডিগ্রি, 4 4 কেটে যায় ট্যান 45 মাইনাস কট 45, 4 4 কেটে 45 ডিগ্রি হয়। এবার বলুন ট্যান 45 ডিগ্রির মান কত, কট 45 ডিগ্রির মান কত। আপনাদের বলেছিলাম এই চারটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, দেখুন ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 এ বসালাম মাইনাস 1, কত অ্যান্সার হচ্ছে 0। আশা করি এই অঙ্কটি বোঝা গেছে আপনাদের, আসুন পরের অঙ্কে। এই অঙ্কটি দেখুন এখানে কি বলেছে, থিটা যদি 0 থেকে 90 এর মধ্যে থাকে, থিটার মান যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে, এবং সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 হলে সাইন থিটার মান কত হবে। এখানে কন্ডিশন দুটো বলে দিয়েছে, তা থেকে সাইন থিটার মান বার করতে হবে, অর্থাৎ থিটার যে মানটা বেরোবে ঠিক আছে, সেটা সাইন থিটার মানটা কত বেরোবে সেটা বার করতে বলেছে। সলিউশন কিভাবে করেছি দেখুন, যেটি বলে দিয়েছে সেটি আমি লিখেছি এখানে, এরপর কি করেছি এটিকে মিলিনিয়াম ফ্যাক্টর করেছি, সাইন স্কোয়ার থিটা 2 1 2, 3 ভেঙেছি 2 1 2, তার মানে মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, সাইন থিটা কমন যায় সাইন থিটা মাইনাস 2 পড়ে থাকে, মাইনাস 1 এখান থেকে কমন যায় সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, দুটোর মধ্য থেকে কত কমন যায় সাইন থিটা মাইনাস 2,
সাইন থিটা মাইনাস টু কমন নিলাম, তাহলে এটা পড়ে থাকে এখান থেকে কি পড়ে থাকে সাইন থিটা, আর এখান থেকে কি পড়ে থাকে ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে কি লিখতে পারি, দুটোর গুণফল জিরো, হয় এটি জিরো অথবা এটি জিরো, যে কোনো একটি জিরো হবে। তাহলে সেটাই লিখেছি, হয় এটি সমান জিরো অথবা এটি সমান জিরো। এখান থেকে কত সাইন থিটা ইকুয়াল টু কত বেরোচ্ছে টু, কারণ এই টুটা এদিকে গেলে প্লাস হয়ে যায়, আর এখান থেকে সাইন থিটা কত দাঁড়াচ্ছে এক। এবার দেখুন সাইন থিটার মান টু সম্ভব নয়, কারণ থিটার মান জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে আছে, জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে আছে, সাইন থিটার মান কখনোই দুই হতে পারে না, সেই জন্য সাইন থিটার মান কত হয়েছে, সাইন থিটার মান হয়েছে এক। আশা করি এই অঙ্কটি আপনাদের বোঝা গেছে। এর পরের অঙ্কে দেখুন, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু টু হয়, তাহলে সাইন টু দি পার টেন থিটা প্লাস কস টু দি পার টেন থিটার মান নির্ণয় করো। অঙ্কটি কিভাবে করবে, এটির সাহায্যে এর মান বার করতে হবে। দেখুন সলিউশন কি করেছি, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু টু যেটা ছিল সেটি লিখলাম, সাইন থিটার জায়গায় সাইন থিটা, প্লাসের জায়গায় প্লাস, কোসেক থিটা মানে কত, ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু টু। এবার লসাগু সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান হয় ইকুয়াল টু টু, তাহলে এইদিকে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এই সাইন থিটা এদিকে চলে যাবে টু সাইন থিটা। এবার এই টু সাইন থিটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার এটি কিসের ফর্মুলা, এই একটু আগে একটা অঙ্কে বললাম, তাহলে এটা মনে মনে দেখুন ভালো করে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে এ মানে হচ্ছে সাইন থিটা, বি মানে হচ্ছে এক, তাহলে এ মাইনাস বি এর ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে সাইন থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হলো ইকুয়াল টু জিরো। এরপরে দেখুন সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, স্কোয়ারটা উঠে গেলে জিরো। এরপরে দেখুন সাইন থিটা সমান কত বেরোচ্ছে এক। এরপরে আমরা কি ফর্মুলা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এটা জানি তো, এই ফর্মুলাটা বলেছিলাম মুখস্থ রাখবেন, কারণ এখান থেকে সাইন থিটার মান পেয়েছি। এবার আমার কস থিটার মান বার করতে হবে, কারণ প্রশ্নে বলেছে সাইন টু দি পার টেন থিটা প্লাস কস টু দি পার টেন থিটা, তাহলে কস এর মান কি করে পাবো, সেই জন্য এই ফর্মুলাটা আমি ইউজ করলাম, এই ফর্মুলাটি আমি ইউজ করলাম। তাহলে এই ফর্মুলাটি দেখুন লিখেছি, তাহলে এখানে সাইন থিটার মান জানি এক, সেই জন্য এক স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে কস স্কোয়ার থিটা থাকছে, এ একটা যদি এদিকে যায় এক মাইনাস এক, এক মাইনাস এক করলে কত হয় জিরো, তাহলে কস স্কোয়ার থিটা সমান এক, কস স্কোয়ার থিটা সমান জিরো, তাহলে কস থিটা সমান কত দাঁড়াচ্ছে জিরো, তাহলে সাইন থিটার মান কত বেরোলো এক, আর কস থিটার মান কত দাঁড়াচ্ছে, কস থিটার মান কত দাঁড়াচ্ছে এখানে দেখুন সাইন থিটার মান এক, আর কস থিটার মান কত, কস থিটার মান বেরিয়েছে জিরো। এবার আমরা এখানে কি বসাবো, এখানে দেখুন এই ফর্মুলা আমি নাম বসাচ্ছি, এটা লিখলাম, এখানে আবার লিখলাম, তো এখানে আমি এবার এই মানটা বসাচ্ছি, সাইন সাইন থিটা মানে কত বেরিয়েছে এক তার হোল টু দি পার টেন, আর কস থিটা মানে জিরো বেরিয়েছে তার হোল টু দি পার টেন, এক প্লাস জিরো সমান কত হচ্ছে এক। আশা করি আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। এরপরে পরের অঙ্কে আমরা দেখি কি আছে, দেখুন এই অঙ্কে বলেছে সত্য বা মিথ্যা লেখো, এটি এক নম্বরে কোশ্চেন ছিল, নিচের এটি সত্য না মিথ্যা, তো কিভাবে এর সলিউশন আমরা করব। তাহলে আপনাদের এটা নিশ্চয়ই মনে আছে এই ফর্মুলাগুলো, দেখুন এখানে ফর্মুলাগুলো ভালো করে দেখবেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয়, এখানে কোনটা যদি থিটা থিটা থাকে তাহলে এক হচ্ছে,
এখানে যদি 2 2θ 2θ থাকতো তাহলেও এক হতো, 3θ 3θ থাকলেও এক হতো। তাহলে এখানে দেখুন বলেছে sec স্কয়ার 2θ মাইনাস tan স্কয়ার 2θ ইকুয়াল টু 2, এটা সম্ভব? আপনারাই বলুন এখানে কত হবে এর মানটা, এর মানটা হবে, এর মানটা হবে কত বলুন তো? ইহা মিথ্যা, কারণ এর মানটা হচ্ছে 1 হবে। ঠিক আছে, আপনাদের আশা করি এই অঙ্কটি বোঝা গেছে। আসুন পরের অঙ্কে দেখুন, এই অঙ্কটি কি বলেছে, x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো। তাহলে অঙ্কটি এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। আমাদের কিন্তু 45 ডিগ্রি 60 ডিগ্রি এগুলোর মান আমি একটা চার্টে বলে দিয়েছিলাম, তো দেখুন কিভাবে সলিউশন করেছি, আপনাদের এই চার্টটা অবশ্যই মনে আছে আশা করছি। এখানে দেখুন x এর জায়গায় অঙ্কটা আমি এখানে ফার্স্ট লিখেছি, অঙ্কটা ফার্স্ট লিখেছি, লেখার পর দেখুন এখানে x এর জায়গায় x sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মানে কত, sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মানে হচ্ছে এখানে দেখুন 1/√2, তাই তো? দেখুন এখানে 1/√2 sin 45 ডিগ্রি এটা বসালাম। এরপরে দেখুন cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি কত, এখানে দেখুন cos 45 ডিগ্রি, cos 45 এর জায়গায় cos 45 মানে 1/√2 বসালাম। এরপরে দেখুন tan 60 ডিগ্রি, tan 60 কোথায়, tan 60 এখানে, এটি এটি বসালাম এখানে, সমানের জায়গায় সমান, tan 45 ডিগ্রি মানে কত, tan 45 ডিগ্রি দেখুন, tan 45 ডিগ্রি এটা বসালাম, তাহলে 1 স্কয়ার হলো, এখানে 1 স্কয়ার দিলাম। এরপরে মাইনাসের জায়গায় মাইনাস, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি কত, cos 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 60 ডিগ্রি হাফ, দেখুন হাফ হাফ এটি, তাহলে এটি বসিয়ে দিলাম হাফ। তাহলে এইটি আপনাদের মনে রাখতে হবে, তাই তো? এরপরে দেখুন সলিউশন আমি কিভাবে করছি, x এর জায়গায় 1 বসলো, তাহলে √3 ইনটু 1 ইনটু 1 গুণ করলে কত হয়, √3 হয়, দুটো √2 গুণ করলে কত হয়, 2, এখানে 1 এর জায়গায় 1, মাইনাসের জায়গায় মাইনাস, হাফ এর জায়গায় হাফ, তাহলে x ইনটু √3/2, এটা 1 থেকে হাফ বাদ দিলে কত হয়, হাফ, x এর সঙ্গে √3 গুণ হিসাবে আছে এদিকে গেলে হবে ভাগ, আর এদিকে 2টা ভাগ হিসাবে আছে এদিকে গেলে হবে গুণ, সেজন্য দেখুন 1 এর সঙ্গে 2 গুণ হয়েছে আর √3 নিচে নেমেছে, ভাগ হয়েছে, 2 2 কাটাকুটি যায়, অ্যান্সার কত হবে, 1/√3। আশা করি আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ম্যাথামেটিক্স সম্পর্কে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন এবং সঠিকভাবে প্রিপারেশন নিতে পারেন। সঙ্গে বেল বাটনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।